বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। পাউরুটি দিয়ে স্যান্ডউইচ বানালাম, সবাইকে এখন নাস্তা দিব। আর হলো রনকেরও অনলাইন ক্লাস শেষ, রনকও আসছে নাস্তা খাওয়ার জন্য। এখন স্যান্ডউইচ বানিয়ে রনককে দিলাম, ও খাবে, তারপরে আরও স্যান্ডউইচ বানাবো, বানিয়ে ওর আব্বুকেও দিব, রাইসাকে দিব, সবাইকে দিব। আর স্যান্ডউইচটা তো গরম গরম খেতেই ভালো লাগে, এজন্য সব একসাথে বানাইনি, পরে বানাবো। এখন হলো ছোট বেবি রিদিকে দিব, ও খাবে স্যান্ডউইচ, ওরটা বানিয়ে নিচ্ছি। আর ওর আব্বু হলো রেডি হয়ে খাবে, রেডি হইতেছে। আমার টুইন্স বেবিদের মধ্যে যে ছোট হলো রিদি, ও হলো পাউরুটি খায়, ও খাবে স্যান্ডউইচ। আর বড়জন তো খায় না, ওকে হলো দুধ চকোস দিছি, ও দুধ চকোস খাচ্ছে। বড় বেবি তো পাউরুটি খায় না সেজন্য। আর হলো আমিও খাবো না স্যান্ডউইচ, আমি হলো ডিম পোস্ট করে নিচ্ছি। ডিম পোস্ট করে তারপরে পাউরুটিও একটু সেঁকে নিচ্ছি। আমি হলো ডিম দিয়ে পাউরুটি খাবো আর পরে চা খেয়ে নিব। আমার আসলে স্যান্ডউইচটা তেমন একটা ভালো লাগে না, কিন্তু আমার বাসায় রনক, রাইসা, ওর আব্বু সবাই স্যান্ডউইচ অনেক পছন্দ করে, এজন্য প্রায়ই আমি আর এমন সকাল বা বিকাল বিকালে প্রায় স্যান্ডউইচ বানিয়ে দেই ওদের। মুরগির মাংস, ডিম, মেয়োনিজ, চিজ, তারপরে একটু পেঁয়াজ মরিচ দেই, আর দেই হলো শসা, এগুলো দিয়েই স্যান্ডউইচটা বানাই। রাইসা হলো রেডি হচ্ছে, ও এতক্ষণ পড়তেছিল, এখন রেডি হইতেছে। রেডি হয়ে ও নাস্তাটা করে নিবে, নাস্তা করে রাইসা আর ওর আব্বু একসাথে বেরিয়ে যাবে। চাও বানিয়ে টেবিলে নিয়ে আসলাম, এখন আমি নাস্তা করব। আমি তো নাস্তা করিনি, আর আমাদের ঘরে সবারই নাস্তা করা হয়ে গেছে, এখন আমি নাস্তা করে নিব। ওর আব্বু তো রেডি, এখন বেরিয়ে যাবে, রাইসাও রেডি হয়ে গেছে। ও তোমাদেরকে তো বলিনি, আজ থেকে তো রাইসার SSC পরীক্ষা শুরু হলো, আজকে ওর প্রথম পরীক্ষা। তোমরা সবাই ওর জন্য দোয়া করো, ও যেন একটা ভালো রেজাল্ট করতে পারে SSC পরীক্ষায় ইনশাল্লাহ। তোমরা সবাই কিন্তু দোয়া করো ওর জন্য। এ তো ওরা দুজন বেরিয়ে গেল, এখন আল্লাহর নাম করে চলে যাচ্ছে। আমরা সবাই বিদায় জানালাম ওদের। মাংস ভিজেছি, গরুর মাংস, আজকে হলো তেহারি রান্না করব। এই যে মাংসটা ভালো মতো ধুয়ে তারপরে চুলায় বসাইছি, তারপরে মাংসটা কষানো হওয়ার পর আমি আলুও দিয়ে দিছি, আলু দিয়ে মাংসটা ভালো মতো রান্না করে নিছি, সাথে কাঁচামরিচও দিছি। মাংস রান্না তো হয়ে গেছে, আর এ হলো যে পোলাও চালও ধুয়ে রাখছি, ধুয়ে পানিটা ঝরিয়ে রাখছি। আজকে হলো তেহারি রান্না করব। এই যে পোলাও চালটা আমি বসিয়ে দিছি, চালটা একটু ভেজে নিচ্ছি, সাথে হলো গরম মশলাও দিয়ে দিছি, পেঁয়াজ ভেজে তারপরে পেঁয়াজের সাথে চালটা দিয়ে চালটাও ভেজে নিচ্ছি। আর হলো ডিম সিদ্ধ করে নিছি, ডিম সিদ্ধ করে সিলে রাখছি, তেহারির সাথে সবাই ডিম খাবে। আর এই তো পেঁয়াজ ও বেরেস্তা করে রাখছি, তেহারিটা রান্না করা হলে পরে বেরেস্তা ছিটিয়ে দিব উপর থেকে। তেহারি তো রান্না হয়ে গেছে, এখন হলো ভাপে বসিয়ে রাখবো। আমি হলো পোলাও চালের সাথে, পোলাওর সাথে মাংসটা মিশিয়ে ফেলছি, মিশিয়ে এখন ভালো মতো একটু নেড়ে চেড়ে তারপরে ভাপে বসিয়ে রাখবো তেহারিটা। আর আজকে তেহারির রান্না করার হলো বিশেষ কারণটা হলো যে রাইসার পরীক্ষা, এজন্যই বিশেষ করে ওর জন্যই রান্না করছি। ও তো পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা দিয়ে এসে ওরা লাঞ্চ করবে, এজন্যই তেহারি রান্না করা। আজকে তো ওয়েদার অনেক ঠান্ডা, শীত পড়ে গেছে, এরকম ওয়েদারে কিন্তু এরকম তেহারি খিচুড়ি খেতে ভালোই লাগে। এখন হলো আমি ঘি দিয়ে ডিমটা একটু ভেজে নিব, ডিম আর কিছু করব না, শুধু ঘি দিয়েই ডিমটা একটু ঘি দিয়ে ভেজে নিব। এমনি এভাবেই খাবে তেহারির সাথে, ডিম একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে তারপরে ওইটা এভাবে সাদা পোলাও বা তেহারির সাথে খেতে কিন্তু ভালোই লাগে। আমি তো প্রায় এমন করি, ডিমটা শুধু একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেলি, সাথে আর কিছুই দেই না, শুধু একটু লবণ দিই।
তেহারি তো দমে বসিয়ে রাখছিলাম, দমে মানে ভাপে বসিয়ে রাখছিলাম, তেহারি রান্নাও হয়ে গেছে। এখন তেহারিতে একটু ঘি দিয়ে দিব, ঘি দিয়ে তেহারিটাও নামিয়ে ফেলবো। আর রাইসারও আসার সময় হয়ে গেছে, ওরও এক্সাম শেষ, আসতে যতক্ষণ সময় লাগে। আর এক্সাম কেন্দ্রটাও অনেক দূরে হয়ে গেছে বাসা থেকে, ওর যেতেও অনেকটা টাইম লেগে গেছে আর আসতেও অনেকটাই টাইম লাগবে। আর আমরাও সবাই ওয়েট করতেছি ওর জন্যই, ওরা আসলে তারপরে খাবো। ওর আব্বু তো রাইসাকে দিয়ে অফিসে চলে গেছে, এখন রাইসাকে হলো সুজন নিয়ে আসবে, সুজন নিয়ে আসবে, তারপরে হলো আমরা সবাই একসাথে খাবো। এই জন্য আমি তো সব কিছু রেডি করে রাখছি, ওরা আসলেই আমরা সবাই একসাথে খেয়ে নিব। শশা লেবুও কেটে নিছি, শশা লেবু আর সাথে দিছি কাঁচামরিচ। রাইসা তো চলে আসছে আর বেবিরা দৌড়ে গেছে গেট খুলতে, ওরা চলে আসছে এক্সাম দিয়ে। রাইসা তো খুশি, ওর এক্সাম নাকি আল্লাহর রহমতে ভালোই হয়েছে, সব কোশ্চেন কমন পড়ছে। ওরা এসে গল্প করতেছিল যে পরীক্ষা কেমন হলো, তারপরে পরীক্ষার হলে কেমন কড়াকড়ি হয়েছে আজকে, কোশ্চেন কেমন আসছে, এগুলাই শুনতেছিলাম। এখন হলো আমি খাবার রেডি করতেছি, ওরা ফ্রেশ হয়ে নিচ্ছে, ফ্রেশ হয়ে তারপরে ওরা সবাই একসাথে খেতে বসবে, সুজনও খাবে। আমি হলো ডিমের উপর একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি, ডিমের উপর একটু বেরেস্তা দিয়ে তারপরে টেবিলে নিয়ে যাব। আজকে তো সিম্পল রান্নাই, মানে শর্টকাট রান্না, তেহারি ডিম আর হলো সাথে সালাদ লেবু, এই তো আজকের দুপুরের লাঞ্চ মেনু আমাদের। সব কিছু টেবিলে রেডি করতেছি, বেবিরাও খাবে, সুজনও খাবে। বেবিরাও তো রাইসার জন্য ওয়েট করছে, ওরা খায়নি, ওদেরকে আগেই বলছিলাম খেয়ে নাও, বলতেছিল যে না আমরাও পরে খাবো, সবার সাথে একসাথে খাবো। সুজনের খাবারটা বেড়ে নিচ্ছি, ওকেই আগে দেই, কারণ ওরা তো অনেক দূর জার্নি করে আসছে, ওদের প্রচুর ক্ষুধা লাগছে, ওদেরকে আগে দেই তারপরে আমরা সবাই খাবো। ওরা তো সবাই বসে গেছে, সবাই একসাথে খাচ্ছে, রনক হলো খেয়ে জিমে যাবে, সুজনের সাথে জিমে চলে যাবে। আর ওর আব্বু তো নাই, ওর আব্বু আসে নাই, ওর আব্বু হলো অফিসে আছে, আমিও এখন খেয়ে নিব ওদের সাথে।
সবাই অনেক মজা করে ওদের পছন্দের তেহারি খাচ্ছে আর বলতেছে তেহারি অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আর হলো ফ্রিজে মিষ্টি ছিল, মিষ্টিও নামাইছি, তেহারির পর ওরা মিষ্টি খাবে, মানে যার ভালো লাগে সে খাবে আর কি, এজন্য ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর তো আমি একটু রেস্ট নিছি, আর এই যে বিকেলে আজকে একটু বৃষ্টি বৃষ্টি, আমি আমি ছাদে যাইনি, বেবিরা গেছিল, বিকেলে বেবিরা যায় ছাদ থেকে ঘুরে আসছে, এসে ওরা ফ্রেশ হয়ে নিছে, আর হলো রনকও চলে আসছে, এখন তো সন্ধ্যাবেলা, সন্ধ্যা হয়ে গেছে, রনক চলে আসছে। আর রনক হলো আসার সময় রনকের আব্বু রনকরে সন্ধ্যার নাস্তা কিনে দিছে, এই হলো কেএফসি থেকে কেএফসি চিকেন ফ্রাই, চিকেন উইংস এগুলো কিনে দিছে, আরও অনেক কিছুই দিছে, প্যাকেটে আছে, ওগুলো বের করব। কিন্তু রনক রনক তো ফ্রাই খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, ওকে আগে দিয়ে নেই, ও তো জিম করে আসছে, ওর তো অনেক খিদা লেগে গেছে, ওরে আগে দেই, ও খাক, তারপরে আমি বাকি জিনিসগুলো এক এক করে বের করে নিব। রনকের তো এসব খাবার অনেক বেশি পছন্দ, এই যে ফ্রাই, চিকেন ফ্রাই, বার্গার, পিৎজা এগুলো, এজন্য প্রতিদিনই কিছু না কিছু আইটেম নিয়ে আসে, কিন্তু আমি এগুলো বেশি একটা খাই না, আমার ভালো লাগে না। আমি হলো পিঠা খাবো, ওর আব্বুরে বলছিলাম চিতই পিঠা পাঠাতে, চিতই পিঠা খাবো ভর্তা দিয়ে, এই যে সরিষা ভর্তা, ধনে পাতা ভর্তা দিয়ে যে পিঠা বিক্রি করে, এই পিঠাটা কিন্তু এই ওয়েদারে খাইতে ভালো লাগে, এখন একটু শীত শীত পড়ে গেছে, আর এই চিতই পিঠা কিন্তু শীতকালেই বেশি খাওয়া হয়, তাই না? শীতকালে কিন্তু এই চিতই পিঠা, ভাপা পিঠা, পিঠা খেতে অনেক ভালো লাগে। এখন আমি সব বের করতেছি, ওর আব্বু হলো এই যে পাউরুটি কিনে দিছে, পাউরুটি, তারপরে বান, বান রুটি, ওই বান দিয়ে সকালবেলা ওরা হলো বার্গার প্যাটি দিয়ে বার্গার বানিয়ে খায়, আর হলো এখানে হলো লাড্ডু কিনে দিছে, লাড্ডু হলো আমার বড় বেবির অনেক পছন্দ, টুইন্স টুইন্স বেবিদের মধ্যে যে বড় রিদা, ও হলো লাড্ডু খায় অনেক পছন্দ করে, ওর জন্য হলো লাড্ডু দিছে, আর হলো বিস্কিট দিছে, বিস্কিট তো সবসময় লাগে ঘরে। আর হলো এখানে হলো এই যে পরোটা ভাজি আর সুজি, সুজির হালুয়া, ভাজি, পরোটা, এগুলো মনে হয় ওর আব্বু কিনছিল খাওয়ার জন্য, আর খায়নি, ওগুলো পাঠাই দিছে এই নাস্তার সাথে, ভালোই হয়েছে। এই বাইরের ভাজি পরোটা তো আমার অনেক পছন্দ, আমি এখন এগুলাই খাবো, আর বাচ্চারা চিকেন ফ্রাই খাবে। এখন চিতই পিঠাটা বের করে প্লেটে নিয়ে নিচ্ছি, আমি তো চিতই পিঠা খাবো ভর্তা দিয়ে, চিতই পিঠা কিন্তু এই শীতকালে ভর্তা দিয়ে খেতে অনেক ভালো লাগে, আর এই পিঠাটা তো শীতেই বেশি খাওয়া হয়, আর পিঠাটা কিন্তু এখনও অনেক গরম আছে, এই পিঠাটা বেবিরাও অনেক পছন্দ করে, ওরাও খায়, আর ভর্তা দিয়েও খায়, তারপরে মাংস রান্না করা থাকলে মাংস ঝোল দিয়েও খেতেও ভালো লাগে এই পিঠাটা। এখন বেবিদেরকে দিব নাস্তা, রনক তো ফ্রাই নিয়ে গেছে, রনক হলো ওর ওর রুমে বসে ফ্রাই খাচ্ছে, এখন বেবিদেরকে দিব, আর এই যে ভর্তাটাও বের করছি, দুই রকম ভর্তা একসাথে দিয়ে দিছি দোকান থেকে, দুইটা ভর্তাই মিক্সড হয়ে গেছে, সরিষা ভর্তা আর ধইনা পাতার ভর্তা, দুইটা মিক্সড হয়ে একসাথে হয়ে একরকমই হয়ে গেছে, দুইটা মিলে গেছে, এখন কি আর করা, দুইটা একসাথে মিশিয়ে খেতে হবে। বেবিদের ডাকতেছি, বলতেছে আসো তোমাদের খাবারটা নাও, তোমরা কী কী খাবা নিয়ে যাও, ওরা খাবারটা নিবে, ওরা খেয়ে নিবে, তারপরে খাবার ওরা খাওয়ার পর তারপরে তো ওদের আবার টিচার আসবে, ওদের ওরা পড়তে বসবে, আর এই যে বিস্কুট দেখে তো ওরা অনেক খুশি, বিস্কিট হলো কালারফুল বিস্কিট, পিঙ্ক কালার আছে, হোয়াইট কালার আছে, এজন্য ওরা অনেক খুশি হয়েছে বিস্কিট দেখে। ওদেরকে দেখাইতেছি সব কিছু, যে কোনটা খাবা নেও, অনেক কিছুই আছে, যেটা তোমাদের ভালো লাগে সেটাই নিয়ে খাও, এখন ওরা তো চুজ করতে পারতেছে না যে কোনটা রেখে কোনটা খাবে, আমি বলতেছি সবই নাও একটু একটু করে, সব কিছুই নিয়ে টেস্ট করো, এখানে ফ্রাই আছে, উইংস আছে, যার যেটা ভালো লাগে নিয়ে খাও। এই যে ওরা এখন নিচ্ছে,
ওরা দুই বোন নিচ্ছে, একটা একটা প্লেটে, ওরা নাকি এক প্লেটেই খাবে, এক প্লেটেই দুজন সব কিছুই, সব আইটেমই নিতেছে একটু একটু করে, দুই বোন গুছাচ্ছে, ওরা নিয়ে নেক। এই হলো ওদের প্লেট গুছানো হয়ে গেছে, সব কিছু দুইটা দুইটা নিছে, খালি ফ্রাই আর লাড্ডু একটা করে নিছে, একটাই নাকি দুজন খাবে। আমি বলতেছি না আরেকটা নাও। এই হলো ওদের নাস্তা, ওরা এখন খেয়ে পড়তে বসবে। সবাইকে তো নাস্তা দিলাম, সবাই যে যার রুমে চলে গেছে, রাইসাও নাস্তা নিয়ে রাইসার রুমে চলে গেছে, বেবিরা হলো টিভি দেখতেছে ড্রয়িং রুমে, রনক তো রনকের রুমেই খাচ্ছে, রনককেও পিঠা দিয়ে আসছি, ও খাইতেছে। এখন হলো আমি খাবো, আমার নাস্তাটা নিয়ে নিচ্ছি। আমি খাবো হলো পরোটা ভাজি, সুজির হালুয়া, আর সাথে খাবো হলো পিঠা আর ভর্তা, এগুলোই আমার পছন্দের খাবার। আর ম্যাডামদের জন্য রাখছি, ম্যাডামরাও চলে আসবে একটু পর, বেবিদের ম্যাডাম আসবে, তারপরে রাইসার ম্যাডাম আসবে, তারপরে রনককেও পড়াইতে চলে আসবে আশিক, ওদের ওরা আসলো ওদেরকেও দিব একটু একটু, ওদের জন্য রাখছি। আর আমি হলো এই যে ভর্তা নিচ্ছি, ভর্তাটাই অনেক টেস্টি হয়, চিতই পিঠার সাথে যে ভর্তাটা দেয় ভর্তাটাই কিন্তু অনেক টেস্টি হয়, আমার তো অনেক মজা লাগে এই ভর্তা। তোমাদের সাথে তো অনেক কিছুই শেয়ার করলাম, আজকে রাইসার প্রথম পরীক্ষা ছিল, ওর জন্য তোমরা সবাই দোয়া করো, ও যেন একটা ভালো রেজাল্ট করতে পারে এসএসসি পরীক্ষায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও। দেখা হবে নেক্সট ব্লগে, আল্লাহ হাফেজ।